বক্তব্যের বিষয় হচ্ছে কর্মীদের বুনা এ বিষয়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন মৌলানা আমানুল্লা বিন ইসমাইল পাবনা সহসভাপতি বাংলাদেশ আহলে আদিস উলামা ও ইমাম সমিতি আসসালামু আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم ختابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطي الله ورسوله فقد فاز فوزا عظيما ثم بعد قال الله تبارك وتعالى محمد رسول الله والذين معه اشداء وللكفار رحماء بينهم الايه وقال النبي الامين صلى الله عليه وسلم মান আমিল আমাল আমরুনা ফাহুয়া রাদ্দুন রাহ মুসলিম ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনামাল আমালু বিনিয়াত রাহুল বুখারী আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আহলাদিস আন্দোলন বাংলাদেশে এই সমহান দেনি দাওয়াতি কাফেলার সাথে এখন আমরা টিকে আছি আলহামদুলিল্লাহ এখন আমরা খসে পড়ি নাই খসে পড়ার যে হিরিক তাতে এখনও যে আল্লাহ টিকিয়ে রেখেছেন ওই জন্য আল্লাহ পাকের আবারও শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আজীবন টিকে থাকার তৌফিক দান করেন আল্লাহ মামিন درود و سلام برشد نبي محمد رسول الله صلى الله عليه وسلم الرسول اللهم صلى على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারলা ইব্রাহিম ওয়াইলা হামিদুম মাজিদ মহতারাম সভাপতি উপস্থিত আহলাদিস আন্দোলনের সারা দেশ থেকে আগত সর্বস্তরের নেতৃবৃন্দ কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী এবং শুভানুধ্যায় বৃন্দ আজকে আমাকে আলোচ্য বিষয়ে দেওয়া হয়েছে কর্মীর গুণাবলী কর্মী বলতে এখানে আমরা আহলাদিস আন্দোলনের কর্মীই বুঝে থাকি আহলাদিস আন্দোলনের কর্মীদের গোনাবলী কী ধরনের কর্মী আহলাদিস আন্দোলনে হওয়া চাই এটা হলো আজকের প্রতিপাদ্য বিষয় একথা সবারই জানা যে আন্দোলন কোনো গতানুগতিক আন্দোলনের নাম নয় আহলাদিস আন্দোলন কোরআন এবং সুন্নাভিত্তিক পরকালের নাজাত পাওয়ার আশায় নিঃস্বার্থ আন্দোলনের নাম হল আহল হাদিস আন্দোলন যারই ফলে এখানে স্বার্থান্বাসীদের অ্যাডজাস্টিং হয় না কারণ এখানে এ আন্দোলন করলে এমপি মন্ত্রী মিনিস্টার দুনিয়াবি কোনো পদ দুনিয়ার কোনো টেন্ডার এমনকি কোনো স্কুল কলেজে একটা ছাত্রাবাসে একটা সিটের গ্যারান্টিও দেওয়া হয় না সারা জীবন যুব যুবসংঘ করলাম সারা জীবন আন্দোলন করলাম তা আন্দোলন থেকে কি পেলাম এই দনিয়াবি কি পাওয়ার সিস্টেম এখানে নাই সেরে পরকালের নাজাতের জন্যই এই আন্দোলন আমাদের করতে হয় কাজেই এই আন্দোলনের কর্মীদের প্রথম যে গুণ অর্জন করতে হবে সেই গুণের নাম হলো আল এখলাস আল এখলাস মানে হল খালেস দিলে সেরেফ আল্লাহর সন্তুষ্টির জন্য এই আন্দোলনে সময় অর্থ যানমাল ব্যয় করা সেরেফ আল্লাহর সন্তুষ্টির জন্যই অন্য কোনো উদ্দেশ্যে আসলে এখানে থাকা না থাকা সমান মহান আল্লাহ বলেন ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মোখলে সিন তাদেরকে এছাড়া অন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর এবাদত করবে ইমাম বুখারী রহেমাউল্লাহ সহিউল বুখারি সংকলন করতে গিয়ে সর্বপ্রথম ইমাম বুখারি রহেমাউল্লাহ যে অধ্যায় চয়ন করলেন যে অধ্যায় সংকলন করলেন তার শিরোনাম ছিল বাবু কাইফাকানা বদল ওয়াহ ইলান সাল্লাহ সাল্লাম নবী সাল্লা সাল্লামের কাছে ওহির সূচনা কিভাবে হয়েছিল ওহির সূচনার আলোচনা করতে গিয়েই সর্বপ্রথম ইমাম বুখারি রহেমা সহিহুল বুখারির মধ্যে যেই হাদিস উল্লেখ করলেন সেই হাদিসটি ছিল আমালু ইনামুবিন ইন্না হরফে মুসাবাবিল ফেল মা হলো মায়ে কাফফা হরফে মুসাবাবেল ফেলের পরে যদি মায়ে কাফফা আসে তাহলে হরফে মুসাবল ফেলের আমলকে বাতিল করে ওয়ুফিদুল হাসার এবং সেটাকে সীমাবদ্ধতার মধ্যে এনে দেয় কেবলমাত্র এটার অর্থ হল শুধুমাত্র কেবলমাত্র কর্মের ফলাফল নিয়তের উপরই নির্ভরশীল নিয়ত যদি উলট পালট হয়ে গেল সমুদায় আমল বাতিল হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই ইনামাল নিয়ত রোকেরা বলছেন যে ইমাম বোখারির মাথা ঠিক নেই নাউজুবিল্লাহ বেদাতিরা বলছে কেন উনি অধ্যায় চায়ন করলেন ওহির সূচনা আর হাদিস আন্তোষের নিয়তের ইমাম বুখারি রহমউল্লার তরফ থেকে জবাব দেওয়া হয়েছে হে বুখারির পড়ুয়া হে বুখারির পাঠক হে বুখারির উস্তাদ হে বুখারির অনুবাদক আমার এই সেইল বুখারির টাচ করবে না যদি তোমার নিয়ত ঠিক না হয় দুনিয়াবি স্বার্থের জন্য যদি তুমি কেতাব পড়তে চাও তো দুনিয়াতে অনেক কেতাব আছে ওইগুলি পড়ো বোখারি যদি পড়তে হয় বোখারি পড়ার আগে তোমার নিয়ত ঠিক করতে হবে অহির জ্ঞান হাসিল করবার আগে তোমার নিয়তটাকে ঠিক করে নাও কাজেই অহির আলোচনা আমি ইমাম বুখারি পরেই করব কিন্তু আগে তোমাকে নিয়ত ঠিক করার দাওয়াত দিচ্ছি আমাদের আন্দোলন কি এমাম বুখারির কেতাব হল অহির জ্ঞানের সমৃদ্ধ আর আমাদের আন্দোলন হলো অহির বিধান কায়েমের আন্দোলন সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো মহতারাম আমির জামাত উদ্বোধনী ভাষণে তো বলেই দিলেন যে বিশ্ব কাঁপানো স্লোগান আমির জামাত উদ্বোধনী ভাষণে বলেননি আপনারা মনে করছেন ছিল না ছিলাম তো আলহামদুলিল্লাহ ছিলাম তো কেন এখানে আসা জরুরি নয় আমাদের আমাদের বক্তব্য শোনা জরুরি যেখানে বসলে বক্তব্য সহজে শোনা যায় সেখানে বসে বক্তব্য শোনা হয়েছে তারপরে আসসালামু আলাইকুম বিশ্বকাপ ওই স্লোগান তুমি দেবে তোমার নিয়তটাকে তুমি আগে ঠিক করে নাও নিয়তটাকে যদি ঠিক না করতে পারো তাহলে তোমার এই আন্দোলন করার কোনো মূল্য আল্লাহর দরবারে নেই কাজেই তুমি দুনিয়া কামাবার যদি হয় অন্য জায়গায় কামাও দুনিয়া কামাবার জায়গা তো অভাব নেই আহলাদিস আন্দোলনে আসতো কেন এখানে তো দুনিয়া কামাবার ব্যবস্থা নেই দুনিয়া কামাতে হলে অন্য জায়গায় ব্যবস্থা আছে বহুবার বলেছি আবারও বলছি আমাকে বলা হয়েছিল ঢাকা শহরের প্রাণ কেন্দ্রের আহলাদিস বড় মসজিদের ক্ষতি হওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল তবে মুনাজাত করতে হবে বলে ক্ষতি হয়ে যান আস্তে আস্তে মুনাজাত উঠে যাবে বলে যে না এই ব্যবসা এই দায়িত্ব আল্লাহ আমাকে দেন বেদাতের সঙ্গে যদি আপোষ করে ক্ষতি হতে হয় তো বায়তুল মোকালমে হব আহলাদিস মসজিদে কেন আহলাদিসরা কয় টাকা দেয় খুদ্ দিয়ে বেদাতের সাথে যদি আপোষ করে দুনিয়া কামাতে হয় তাহলে বেদাতের সাথে যদি আপোষ করতে হয় তো বায়তুল মুকামের ক্ষতি হবো বেদাতের সাথে আপোষ করে যদি দুনিয়া কামাবার জন্য যদি আমাকে ওয়াজ করে খেতে হয় বা দুনিয়া কামাবার জন্য যদি আমাকে দিন প্রচার করতে হয় তাহলে আমি বিভিন্ন সংগঠন আছে যেখানে সংগঠনে গেলে গাড়ি বাড়ি টাকা পয়সা সবই পাওয়া যায় আমিরে জামাত একদিন বললেন যে তুমিও তুমি পাও না কেন বললাম স্যার যেদিন আপনার সাথে আমার কিলাখিলি লাগবে সেদিন আমাকেও দিবে আপনার সাথে যতদিন আছি ততদিন আমাকে কেউ টাকা দেবে না হাউ মেনি কাইন্ডস অব মুসলিম দিস ওয়ার্ল্ড

যদি আল্লাহর জান্নাত পর পরকালে পরে ওসিলা আসেন তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ দুই গুণ হবে মূল্যায়ন প্রত্যাশী নয় কোন মানুষ মূল্যায়ন করুক আর না করুক মূল্যায়ন প্রত্যাশী কোনো আন্দোলনের কর্মী হতে পারবে না মূল্যায়ন প্রত্যাশী ছিল মিস্টার ইবলিস ইবলিস বহুদিন এবাদত করল তারপরে আল্লাহর একটি হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক যখন তাকে বিতাড়িত করলেন আল্লাহ আল্লা জিজ্ঞেস করলেন ওহে নরাধম ইবলিস তুই আমার হুকুমকে লঙ্ঘন করলি কেন বলে ওকে বানিয়েছো তুমি মাটি দিয়ে আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর তুমি ওকে আমাকে বলো ওকে শ্রেষ্ঠা করতে কি হয় নাকি আমি বহুদিনের পুরাতন নেতা আমার উপরে জুনিয়র কে নেতা বানিয়ে দেয় ওই আন্দোলনে থাকা যায় এরা সিলেবাসটা কে দিয়েছে এই সিলেবাসটা কে দিল ইবলিস দিল আল্লাহ কোথায় দিলেন ইবলিস বলল যে পুরাতন যারা আছে যাদের অবদান বেশি ইবলিশের এতই অবদান যে ইবলিশ পৃথিবীর কোনো জায়গায় সেজদা দিতে বাকি রাখেনি এত বড় অবদানওয়াল ইবলিসকে আল্লাফাক পরিয়ে বিতাড়িত করে দিলেন ইবলিশের মনে দুঃখ একটাই যে কালকের আদমকে আমি শ্রেদ্ধা করব আর ওকে বানালো মাটি দিয়ে আর আমাকে বানালো আগুন দিয়ে আমার মর্যাদা বেশি মর্যাদাকে অবমূল্যায়ন করা হলো। অমর্যাদাকে মর্যাদাবান করা হলো অতএব আমি এখানে আর থাকতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইনন্নামা নুতইমুকুম লিওয়াজহি আল্লাহ লা নুরিদু মিনকুম জাযা আওলা শুকুরা আমি তোমাদেরকে খাদ্য দান করে থাকি সেরে আল্লাহ সন্তুষ্টির জন্য লা শুকুরা আমি তোমাদের কাছ থেকে কোনো ধন্যবাদ সুক্রিয়া বা কোনো পারিতোষিক আশা করি না পারিতোষিক যারা আশা করবে মূল্যায়ন যারা আশা করবে তাদের এই আন্দোলনে ঠাঁই নেই সে পরকালের নাজাতের জন্য এই আন্দোলনে এসে আমার মূল্যায়ন হয়েছে বা না হয়েছে সেটা আমার দেখবার বিষয় নয় তিন নম্বর হল প্রতিশোধ পরায়ণতা পরিত্যাগ করা এই আন্দোলনে যারা আসবেন তাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা থাকবে না আল্লাহনবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জনৈক সাহাবি বললেন আমাকে কেউ দিলে আমি দেই না দিলে না দেই কিছু লোক আছে কথা বললে বলে না বললে বলে না কিছু দিলে দেয় না দিলে দেয় না আমরা খালি দাওয়াত দেব ওরা খেয়েই যাবে আমি শুধু সালাম দেব উনি খালি জবাবে দেবেন এটা কেমন নবী সাল্লা সাল্লাম বললেন এটা তো ধার শোধ দেওয়া তুমি পেয়েছ তারপরে ফেরত দিচ্ছ ওটা দার দিলে তোমার কি কাজ সিলমান কাতাক তোমার সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করে তুমি সাতটার সাথে সম্পর্ক জোড়া লাগাও ওয়াফু আম্মান জলামাক তোমার উপরে যে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ পাক বলেন ইদফা বিল্লাতি আহসান প্রতিশোধ বাদ উত্তম পন্থায় প্রতিরোধ করো সে ছিল তোমার শত্রু একদিন তোমার মিত্রতে পরিণত হবে এই আন্দোলনের কর্মীদের দুনিয়ার চাওয়া পাওয়ার যেহেতু কিছু নাই সেরে পরকালের নাজাতের জন্য আন্দোলন অতএব তাদের সব কর্মকাণ্ড সব কাজকর্ম হবে সেরেফ আল্লাহ সন্তুষ্টির জন্য এবং সর্ব অবস্থায় উত্তম পন্থায় এর প্রতিরোধ করতে হবে উত্তম পন্থায় প্রতিরোধ করলে এর দেশ সঠিক সুন্দর প্রতিদান পাওয়া যায় বাস্তব প্রমাণ রাত ভর গালিগালাজ করলেন আমাকে জনৈক পীর সাহেবের মুরিদ বলতে বলতে লাস্টে হারাম জাদা বলতেও দ্বিধাবোধ করল না আমি বললাম আপনার পীর সাহেব কি শুধু গালি গালাজ শিখায় না ভালো কথাও শিখায় বকছেন কেন আপনার পীর সাহেব কি ভালো কিছু শিখায় না আপনি কি ধরনের জঘন্য গালি দিচ্ছেন আপনি পীরের মুরিদ কিভাবে হলেন শুনুন ইয়ংমাল কি আমাকে আপনার এই শব্দ নিয়ে আপনি উঠবেন মিজানের পাল্লায় নেকি কেটে কেটে এই শব্দ যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে সেদিন আপনার কোন পীর সাহেব বাঁচায় আমি দেখে নেব সেদিন কোন পীর সাহেব বাঁচায় সমস্ত মানুষ দেখবে আল্লাহ দেখবেন আসরের ময়দানে কোন পীর সাহেব আপনাকে বাঁচাবেন সেই দিনে দেখা যাবে সকাল হয়ে গেল ফজরের আগে দেখছি তেরোটা মিস কল ওই নাম্বার থেকে জিজ্ঞেস করলাম ভাইকে বলে শুনেছিলাম রাসুলকে গালি দিলে রাসুল সুন্দরভাবে জবাব দিতেন রাতে আপনাকে কঠোর ভাষায় গালি দিলে আপনি যে চমৎকারভাবে উত্তর দিয়েছেন রাত্রে আমি বুঝতে পেরেছি আল্লাহর রসুলের খাসলাত আপনাদের ভিতরেই আছে আমি তবা পরে ফিরে আলাম আপনার আচরণে ফিরে আসবে আপনার কথায় ফিরে আসবে আপনার ভালোবাসায় ফিরে আসবে আমাদের এক ভাই না আমাকে গাড়ি থেকে নামিয়ে দেয় তারপরে আমি গাড়িতে স্যাঁসা হয়ে উঠি আমাকে একজন বললেন যে উনি তো আপনাকে চান না গাড়িতে তুলতে আপনি ওঠেন কেন তাহলে যেদিন থেকে উনি না নামাবেন ততদিন পর্যন্ত আমি উঠতেই থাকবো একজন যদি আরেকজনকে ছেড়ে চলে যায় আর আমি যদি তার পিছু না সারি তাহলে সে যাবে কি করে কাজেই কেউ যদি আপনাকে ছেড়ে যেতে চায় দিনের স্বার্থে আমরা কাউকে সারতে রাজি নই আমরা তাদের সাথে সৎ ব্যবহার করব। চার নাম্বার হবে তাকু ও তাওয়াক্কুলের বলিষ্ঠ ধারক বাহক আল্লাহ পাক বলেন ওমাইয়াত তাকিল্লাহায়াজআল্লাহু মখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তা খুলে দেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবুহু ইন্নাল্লাহু বালিগু আমরিল আয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ হাবনাজদি রাহিমাহুল্লাহ ইতিহাস একটু না বলে পারি না গত রমাদান মাসে উমরার সফরে গিয়ে মোহাম্মদ বিন আবদুল হাব নজদির রহেমাউল্লা সেই দেরিয়া শহর আর সেখানে যেই যুদ্ধগুলি হয়েছিল সেই যুদ্ধের এলাকাগুলি দেখবার সুযোগ হলো মোহাম্মদ বিন আব্দুল হাব নজদির রহেমউল্লাহর আপন শ্বশুর তাকে হত্যা করবার জন্য ঘাতকের হাতে তুলে দিয়ে বললেন এই লোকগুলি আপনাকে সীমান্ত এলাকায় পৌঁছিয়ে দেবে এরা আমার লোক নিরাপত্তায় পৌঁছিয়ে দিবে এরা আপনার বডিগার্ড এর সাথে আপনি যেখানে ইচ্ছা সেখানে চলে যান কিন্তু এদেরকে বলে দিল মরুভূমির মধ্যে নিয়ে হত্যা করে তোমরা ফিরে চলে এসো আপন শ্বশুর আপন শ্বশুর আকিদার সমস্যা হলে চাচা ভাতিজার সম্পর্কের অবনতি ঘটে আকিদার সমস্যা হলে শ্বশুর জামায়ের সম্পর্কের অবনতি ঘটে মোহাম্মদ বিন আবদুল্লাহাব নজদির রহমুল্লার আপন শ্বশুর তুলে দিলেন ঘাতকের হাতে আর বললেন একে নিয়ে যাও যেখানে যেতে চায় সেখানে পৌঁছিয়ে দাও মুখে বললেন আর ভিতরে বলে দিলেন যেকে মরুভূমির মধ্যে নিয়ে হত্যা করে দিও মোহাম্মদ বিন আবদুল্লাহ হাব নজদির রহমাল্লাহ মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে যেখানে ধান দিলে খই ফুটে যায় সেই বালুর উপরে খালি পায়ে হেরে যাচ্ছেন আরে আয়াতটি পড়তেছেন অমাইয়াত্তাক্লহ ইয়া জাল্লাহু মাখারাজা যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর আল্লাহর তাকে অর্জন করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেয় অমেঞ্জা তাওয়াক্কা লাল্লাহফা উয়াজ বহো আল্লাহর উপরে তাওয়াক্কুল কলা আল্লাহ তার জন্য যথেষ্ট দুইজন ঘাতক দৃশ্য দেখা বললে আপনাকে হত্যা করবার ক্ষমতা আমাদের নাই আপনার কাছে ক্ষমা চাই আপনার শ্বশুর আপনাকে খুন করবার জন্য আমাদেরকে পাঠিয়েছিল আমরা ফিরে চলে গেলাম আপনার যেখানে ইচ্ছা সেখানে যান শ্বশুরের এলাকা আর যাবেন না বন্ধুগণ ইন্নল্লাহ বালিগু আমরিহি আল্লাহ রাব্বুল আলিম তার উদ্দেশ্য অবশ্যই হাসিল করবেন যে ব্যক্তির মধ্যে তাকুয়া থাকবে এবং তাওয়াক্কুল থাকবে আপনার আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে হলে তাকুয়া এবং তাওয়াক্কুল অবশ্যই অর্জন করতে হবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উ সিকআব বেতাকু আল্লাহ ফাইনহুরা সুকুল্লি শাহি মোসনাদে আহমেদে ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহ সহী সনদে এগারো হাজার সাতশো একানব্বই নম্বর হাদিসে বলেন আল্লাহনবী সামকে সাহাবিকে বললেন আমি তোমাকে তাকুয়ার গুণ অর্জন করতে বলছি নিশ্চয় প্রত্যেকটা কাজের শিরোনাম হল তাকুয়া পাঁচ নম্বর হলো নির্ভেজাল তাহবিদের আহ্বায়ক হবেন আহলাদিস আন্দোলনের প্রতিজন কর্মী ওর ভেজাল ট্যাবলেট ও রাস্তায় গলা ফায়রে বেসে আর আপনার সহিয়াকিদার কথা আপনি বলতে লজ্জাবোধ করেন মতারা আমির জামাত যখন জেলে গেলেন তখন আমি অটোরিকশায় চললাম রেলগেট থেকে অটোরিক্সায় চড়ে অটোরিকশা বা আপনার টেম্পু ওর মধ্যে সরে ওকে বললাম যে গালিব সারের মাদ্রাসার সামনে আমারে নামাই দিও ডক্টর গালিব সারের মাদ্রাসার সামনে আমারে নামায় দিও বাবা ও সর্বনাশ যে লোকের নাম বলেছে একে তো এখনই ধরে নিয়ে যাবে পুলিশে কি হয়েছে তোমার এরকম করছো কেন পুলিশ তোমাকে ধরবে না আমাকে ধরবে ওই যখন বিশাল মাদ্রাসা ডক্টর আসাদুল্লাহ গালিব সার কর্তৃক প্রতিষ্ঠিত ডক্টর গালিব সারের মাদ্রাসার সামনে আমার নামায় দাও সেরাজগঞ্জ জামতল রেল স্টেশনে মহতারাম আমির আমাদের একখানা বই বের করে বলছি জঙ্গিবাদ বনাম ইসলাম বইটা মহতারাম আমির জামাতের একটা বই একামতে দিন পত পদ্ধতি দিন কামমের সঠিক পদ্ধতি এই বইটা রেল স্টেশন জামতল সিরাজগঞ্জ রেলের ওই ওখানকার স্টেশন মাস্টার এসে বলছে এই বই তাড়াতাড়ি আপনি লোকান আপনি এখানে কোন জায়গায় কোন বই বের করেছেন বলে এই বইটা সরকার বাতিল করে নাই কেন তাই আগে বল যে বই সরকার ব্যান করে নেই সেগুলো আমি পড়তে পারবো না তোকে কে বলেছে তুই ঘরের কোনায় পলা আমি পলাবার লোক না প্রফেসর আলমগীরে অ্যারেস্ট করাইছিস কেন সে লোক তো নিরীহ লোকগুলি হা করে তাকায় রইলো কিছু বলবার নাই বন্ধুগণ নির্ভেজাল তাওহীদের আহ্বায়ক যারা হবেন তাদের জীবনের কোনো ভয় থাকে না আল্লাহ পাক বলেন খায়রা উম্মাতিন নোখরে নাস। তোমরা হলো উত্তম জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছে জন্য পাঠানো হয়েছে কাফেরের কল্যাণের জন্য পাঠানো হয়েছে মুসলমানকে সঠিক পথ দেখাবে আর কাফেরকে সঠিক দিন দেখাবে এটা তোমার দায়িত্ব কোনো কাফের সাথেও তোমার দুনিয়াবি বিষয়ে কোনো শত্রুতা নাই তার দিনের সাথে তোমার গরমিল কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে তার সাথে তুমি চলাফেরা করবে এবং দিনের দাওয়াত তাকে দিয়ে দিবে আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম মোয়াসবিন জাবাল রাজিয়াহু তালা যখন ইয়ামানে পাঠালেন গভর্নর বানিয়ে তখন তিনি বললেন ফালিয়াকুন আউয়ালা মা তাদর ইলা ইয়াদ ইয়াহিদুল্লাহ ফাইন ফাইলিম হম আলহিম লাইলা হে মাজো প্রথম দাওয়াত হবে তাওহিদের তাওহিদ যদি তারা মেনে নেয় তাহলে তোমরা তাকে সালাতের দাওয়াত দিবে তাওহিদ না মানলে সালাতের দরকার নেই যার তাওহিদ ঠিক নাই তার সালাতেরও প্রয়োজন নাই ওই সালাত পড়া না পড়া সমান সময় কম সংক্ষেপে আর কয়েকটি নাম্বার বলে যাচ্ছে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শনী করতে হবে আল্লাহ পাক বলেন আম হাসিব তুমান তাদখুলিল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাছালুল্লাযিনা খালাউ মিনকুম মাসাতুমুল বাসা ওয়াজ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূল ওয়াল্লাযিনা মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহ কারীব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীগণ যাদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন নির্যাতনে নিষ্পেছে নই তারা যখন অতিষ্ঠ হয়েছিল তখন বলেছিল মাতা নাসরুল্লাহ কখন আসবে আল্লাহর সাহায্য নাসরুল্লাহ করিব পৃথিবীতে মমিন শান্তি করতে আসেনি পৃথিবীতে মমিনের জন্য জেলখানা কাজেই বাবারা তোমাদের চিন্তার কারণে সবুর করো তোমাদের পূর্বে যারা এসেছিলেন তাদের শরীরের গোস্ত চিরুনি দিয়ে আশ্রয় নিয়েছিল তোমাদের পূর্বে যারা এসেছিলেন তাদেরকে করাত দিয়ে চিরে ফেলানো হয়েছিল তারপরেও তারা হক থেকে বিচ্যুত হন নেই সর্ববস্থায় নেতার প্রতি আনুগত্যশীল সাহাবিরা অতিষ্ঠ হয়ে গেছেন আম্মার বিনিয়াসেরকে মেরে আম্মার বিনিয়াসের রাজি আল্লাহ তালাহুকে মেরে বেহুশ করে ফেলে দেওয়া হয়েছে ইয়াসের রাজি আল্লাহ দুই ঠ্যাং দুই উটের সঙ্গে বেঁধে উট দুই দিকে চালিয়ে দেওয়া হয়েছে জীবন্ত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে মা শুমাইয়াকে যখন তলপেটের উপরে বর্ষার আঘাতে শহীদ করা হচ্ছে আল্লাহ নবী সাল্লাহত বলেন সবরান আলা ইয়াসির আলা রিসলিকুম কুম্ ফাইন মাওয়াই এই অ্যাসিডেন্ট পরিবার সবুর করো তোমাদের ওয়াদা রয়েছে জান্নাতে আল্লাহর অর্ডার দিকে আমরা কোনো কাজ করতে পারি না ইসলামের বিধান যতটুকু সমর্থন দেয় ততটুকু প্রতিবাদ করার ক্ষমতা রাখি এর অতিরিক্ত বাড়তি আইন হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবার অধিকার আমাকে আপনাকে দেওয়া হয় নাই নেতৃত্বের অর্ডারের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আট নম্বর হলো পারস্পরিক পরামর্শ পারস্পরিক পরামর্শ আল্লাহ পাক বলেন ফালাম্মা জাওয়াজাহু ওয়াজাহু হুয়া ওয়াল্লাযিনা আমানু মাহু ক্বালু লা তাকাতান আল ইয়াউম বিজালুত ওয়া জুনুদি ক্বাল আল্লাযিনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ কাম মিন ফিয়াতিন গালাবাত ফিয়াতান কাসীরাম বিইযনিল্লাহ তালুত আলাইহিস সালামের সঙ্গে জালুতের বিরুদ্ধে যুদ্ধরত সৈনিকেরা বলছেন আমরা আজকে জালুতের সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা রাখি না দল বলছে মোকাবেলা করার ক্ষমতা রাখি না ওদের ভিতর থেকে আর দল বলছেন কামিন ফিয়াতিন গোলাবাতিয়াতম বি এটা হলো সংগঠনের গুরুত্ব একজন দুর্বল হয় আর একজন সবল হয় দুর্বলটাকে সবল তার রিকোভারি করে এটা ঘরের মধ্যে অনেকগুলি খামখুটি থাকে না একটা খুঁটি যদি ভেঙে যায় দুর্বল হয় পুকায় খেয়ে ফেলে আশেপাশের খুঁটিগুলি ঘরটাকে ধরে রাখে বাকি খুঁটির কাজটা খুঁটি হয়ে যায় সংগঠনে দুর্বল লোক থাকলে সবল হয়ে যায় তার জ্বলন্ত প্রমাণ পাক বলেন উত্তম চরিত্রের অধিকারী হওয়া কমল ভাষী হওয়া যারা ইসলামী আন্দোলনের কর্মী হবেন তাদের ভাষা কর্কশ হওয়া চলবে না এমক এ তামক এ যুবক তোর মাকে বাজারে মহিলা প্রমাণ করতে চেয়েছি আজকে তোর মাকে যদি বাজারে মহিলা প্রমাণ করতে না পারি যুবক জাতির সামনে আর কথা বলবো না এত সুন্দর ভাষা ইসলামী আন্দোলনের কর্মীদের নয় আন্দোলন এই সমস্ত ফাহেজ বক্তব্য না ভাষা কঠোর হতে পারে কিন্তু ভাষাটা হবে শালীন এবং মার্জিত ও শালীন ভাষায় কোনো জায়গায় কোনো সময় কোন নবী রাসূল কোন দায়ী কথা বলেননি এগারো নম্বর মিষ্টি হাসি তারপর তোমার ভাইয়ের সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলাটাও সাদাকা তোমার সাদা সাথে মুষ্টি হাসি দিয়ে কথা বলাটাও সাদা বেবি ট্যাক্সির হেল্পার বসে চাষা ভাড়া দেন মামু ভাড়া দেন খালা ভাড়া দেন ভাইয়া ভাড়াটা দেন দাদা ভাড়াটা দেন বললাম সবাই তো তার আত্মীয়রে ভাড়া কার কাছে নিবি ছেলেটা একটু হাসি দিল আল্লাহ নবী বলেন সাদা কারণে কি হয়ে গেল তারপরে বললাম যে একদিন কি ভাড়া না নিলে চলে না কয় আপনাদের কি একদিন না গেলে চলে না এই যে একটা টুকাই টেম্পল পিছনে দাঁড়ানো আছে আল্লাহ নবী সাল্লাম সাল্লিম আলহিম বাচ্চাদের সামনে দিয়ে যেতেন তাদেরকে সালাম দিতেন আল্লাহ নবী বাচ্চাদের সঙ্গে অনেক সময় হাস্যরস কথা বলে তাদেরকে বিভিন্ন কাজে উৎসাহ দিতেন এগারো নম্বর হবে বারো নম্বর হবে নেতার পূর্ণাঙ্গ আনুগত্য আল্লাহ নবী সাল্লাম বলেন আদু হাক্কাহুম ওসালুল্লাহ হাক্কাকুম তাদের হক তোমরা পূর্ণভাবে পরিশোধ করো আর তোমাদের হক আল্লাহর কাছে চেয়ে নাও সাত হাজার বান্ন নম্বর সই বুখারির হাদিস তেরো নম্বর নেতার দামা ধরা হওয়া যাবে না জি হুজুর জি স্যার ইয়েস স্যার ইয়েস ম্যাডাম নো ম্যাডাম জি ম্যাডাম এটা বলা যাবে না যারা ইসলামী আন্দোলন করবে যারা হালাদিস আন্দোলন করবে তাদের কথা অত্যন্ত পরিষ্কার এবং প্রাঞ্জল মক্কার যদি আমার সামনে ভুল করে আর আমি যদি পিছনে থাকি আর যদি বুঝতে পারি মক্কার ইমাম ভুল করতেছে পঁচিশ লাখ মানুষের সামনে আমি তাকে লোকমা দেবো কোনো দ্বিধাবোধ নাই কাজেই কমলভাষী হবেন ঠিক নেতার আনুগত্যশীল হবেন তাও ঠিক কিন্তু নেতার তোষামত করা চলবে হ্যাঁ তার মানে এই নয় যেখানে সেখানে প্রতিবাদ করে বসবেন জি না প্রতিবাদের একটা মাধুর্যতা আছে ভাষা আছে শেষ কথা যেটা সময় অনেকটা খেয়ে ফেলেছি শেষ কথা যেটা সেটা হলো অপরের প্রতি মর্যাদা রক্ষা করা আল্লাহ পাক বলেন মোহাম্মদুর রাসুল্লাহিনাহু আসিদ্দাউ আল আল মোহাম্মদ সাল্লাম এবং তার সঙ্গী সাথীগণ কাফেরদের উপরে খরগ হস্ত আসিদ্দাউল আল উবাই এর নিজেদের মধ্যে রহমদেল কিন্তু আমরা কাফেরদের বিরুদ্ধে তমন কিছু বলি না আমরা নিজেদের মধ্যে কঠোর ভাষা প্রয়োগ করতেও দ্বিধাবোধ করি না মোহাম্মদুল মাহু আসিদ্দা ওয়ালাল কুফার রুহামে উবেন আহুম তারা আহুম রুপকেন সূর্য দে তাদেরকে দেখো তুমি রুকু সেদ্দ অবস্থায় ইয়াব তাহুন ফজ্লাম মিররাব্বিকুম ওরেদুয়ানা তারা আল্লাহর ফজল অনুসন্ধান করে আর আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহর ফজল হলো আল্লাহ মাফতাহলি আবু আবার রহমেতিক আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও আল্লাহমেনিয়াস আলুকামিন ফাদলিক মসজিদ থেকে বের হয়েছে আল্লাহ তুমি আমাকে তোমার ফদল অনুসন্ধান করতেছি মানে রুটি রুজি ধুনিয়াবি কামাই তোমার কাছে আমি চাচ্ছি ও আরেজুয়ানা আর পরকালে সন্তুষ্টি ওয়াকিরু দাওয়ান আনিল হামদুল্লিল্লা হে রব বিলাল আকুলু মায়ে তস মাগুন বার কাল্লা ভুল আনা ওয়ালা কুম ফিল কোরা আনিল হাজিম ও না ফাংনা ওয়া ইয়াকুম বিল্লায়াতি ও দিকরিল হাকিম إنه تعالى جواد كريم مالك بر الرؤوف الرحيم وآخر دعوان الحمد لله رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته